আপনি যদি জানেন না যে কিভাবে আপনি আপনার মোবাইলের মাধ্যম দিয়ে কাউকে ইমেল কিভাবে পাঠাবেন, ইমেলের মধ্যে আপনি ফটো হোক কোনো রকমের কোনো ডকুমেন্টস হোক কীভাবে অ্যাটাচ করে পাঠাবেন, তো সেই সমস্ত যদি আপনি জানতে চান তো আপনি এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটির মাধ্যম দিয়ে আপনাকে একদম এ টু জেড স্টেপ বাই স্টেপ সব কিছু শেখাবো। তো আপনাকে সর্বপ্রথমে যেটা করতে হবে, আপনাকে আপনার মোবাইলের মধ্যে যে জিমেল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে আপনাকে প্লে স্টোরের মধ্যে গিয়ে আপডেট করে দিতে হবে, যাতে করে জিমেলের যে নতুন নতুন ফিচারগুলি জিমেলের তরফ থেকে অ্যাড করা হয়েছে সেগুলি আপনি আপনার মোবাইলের মধ্যে পেয়ে যান। তো আপডেট করে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার যে জিমেল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে আপনাকে ওপেন করে নিতে হবে। এরপর আপনাকে কাউকে ইমেল পাঠানোর জন্য যেটা করতে হবে, আপনি এখানে সর্বনিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন প্লাস, আপনাকে এই লোগোটির উপরে ক্লিক করে নিতে হবে। যেই ক্লিক করবেন তো আপনার কাছে আপনার পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে। তো এখানে সর্বপ্রথম যেখানে লেখা রয়েছে ফ্রম, তার সাইটে আপনার যে ইমেল আইডিটি সেটা এখানে শো হয়ে যাবে। এরপরে যেখানে লেখা রয়েছে টু, এখানে আপনাকে সেই ইমেল আইডিটি টাইপ করতে হবে যেই ইমেল আইডিটির মধ্যে আপনি ইমেল পাঠাতে চাইছেন, মানে যাকে ইমেল পাঠাতে চাইছেন তার ইমেল আইডিটি আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। এরপরে একটি অপশন দেখতে পাচ্ছেন সাবজেক্ট, এখানে আপনি কি ব্যাপারে আপনি ইমেল পাঠাতে চাইছেন তার একটি টাইটেল, সংক্ষিপ্ত টাইটেল আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। টাইপ করে নেওয়ার পর এখানে যে বক্সটি ফাঁকা বক্সটি রয়েছে এখানে আপনি যা লিখে তাকে পাঠাতে চাইছেন সেই সমস্ত টেক্সট আপনি এখানে অ্যাড করে নেবেন। তো আমি এখানে আপনাকে একটা ডেমো দেখানোর জন্য আমি এখানে এগুলো ফিল করে দিচ্ছি। ফিল করার পর আপনাকে আগে প্রসেসটি দেখাচ্ছি। তো আমি এখানে আপনাকে দেখানোর জন্য একটা ডেমো মেইল এখানে টাইপ করে নিয়েছি। তো এইভাবে আপনি আপনার সাবজেক্ট হিসেবে এখানে মেলটি টাইপ করে নেবেন। টাইপ করার পর আপনি যদি আপনার মেলটির মধ্যে কোনো রকম কোনো ফটো বা কোনো রকম কোনো পিডিএফ ফাইল, এক্সেল ফাইল বা কোনো ওয়ার্ড ফাইল পাঠাতে চাইছেন তো সেই হিসেবে আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে উপরের দিকে একটি লোগো দেখতে পাচ্ছেন, আপনাকে এখানে এই লোগোটির উপরে ক্লিক করে নিতে হবে। আপনি যেই ক্লিক করবেন তো আপনার কাছে এরকম দুটি অপশন চলে আসবে, আপনাকে এখানে অ্যাটাচ ফাইলের উপরে ক্লিক করে নিতে হবে যদি আপনি আপনার মোবাইলের মধ্যে থেকে কোনো কিছু এখানে অ্যাড করতে চান, আর যদি আপনি আপনার কোনো ড্রাইভের মধ্যে থেকে অ্যাড করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে ইনসার্ট ফ্রম ড্রাইভ এটি এই অপশনটির উপরে ক্লিক করে নিতে হবে। তো আমি এখানে আপনাকে দেখানোর জন্য এখানে অ্যাটাচ ফাইলের উপরে ক্লিক করে নিচ্ছি। যেই ক্লিক করবেন তো আপনার মোবাইলের মধ্যে যে সমস্ত ফাইলগুলি থাকবে সেগুলো এখানে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি সেই ফাইল, সেই ফটো বা সেই ভিডিও বা সেই MP3টিকে আপনাকে এখান থেকে অ্যাড করে দিতে হবে, এটাকে আপনি আপনার মেলের সাথে অ্যাটাচ করে আপনি তাকে পাঠাতে চাইছেন। ফটোকে যেই সিলেক্ট করলে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সেই ফটোটি এখানে আমার মেলের নিচের দিকে এখানে অটোমেটিক এখানে অ্যাড হয়ে গেছে। এই একইভাবে আপনি এখানে চাইলে আরও ফটো, ভিডিও বা কোনো MP3কে আপনি এখানে অ্যাড করতে পারেন। এই সমস্ত কাজ করে নেওয়ার পর আপনাকে এখানে যেটা করতে হবে, আপনি এখানে উপরের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন, আপনাকে এই অপশনটির উপরে ক্লিক করে নিতে হবে মেলটিকে পাঠানোর জন্য। যেই আপনি এই অপশনটির উপরে ক্লিক করবেন তো আপনার মেলটি সেন্ড হয়ে যাবে। এইবার আপনি যদি আপনার মেলটিকে চেক করতে চান কি আপনি আপনার মেলটি যে পাঠালেন সেটা সাকসেসফুলি সেন্ড হয়েছে কিনা, সেই জন্য আপনাকে এখানে যেটা করতে হবে, এখানে একটি থ্রি লাইনের অপশন দেখতে পাচ্ছেন, আপনাকে এটির উপরে ক্লিক করে নিতে হবে। যেই ক্লিক করবেন তো আপনার কাছে এইরকম কিছু অপশন চলে আসবে। এখানে আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সেন্ড বলে, আপনাকে এই অপশনটির উপরে ক্লিক করে নিতে হবে। যেই ক্লিক করবেন তো আপনি এখানে সেই মেলটি দেখতে পেয়ে যাবেন যেই মেলটি আপনি পাঠিয়েছিলেন। আপনি চাইলে এটির উপরে ক্লিক করে আপনি পুনরায় সেই মেলটিকে এখান থেকে দেখতে পারেন। এইভাবে আপনি খুবই সহজে আপনি আপনার হাতে থাকা মোবাইল যাকে চাইছেন তাকে ইমেল পাঠাতে পারবেন। এরপর খুবই তাড়াতাড়ি একটি ভিডিও এই চ্যানেলের মধ্যে আসতে চলেছে কি আপনি আপনার মেলটিকে কীভাবে শিডিউল করবেন। শিডিউল মানে আপনি যদি আজকে একটি মেসেজকে এইভাবে টাইপ করে নিয়ে শিডিউল করে রাখেন কোনো একটি নির্দিষ্ট দিনের জন্য, সেই দিনে অটোমেটিক সেই মেলটি তার কাছে সেন্ড হয়ে যাবে। আপনাকে আবার পুনরায় সেই মেলটিকে সেন্ড করার জন্য কোনো কিছু করতে হবে না। আপনি যেই টাইমটিকে শিডিউল করে রাখবেন সেটা কালকে হোক বা এক বছর বাদে হোক, সেই টাইমে অটোমেটিক সেই মেলটি তার কাছে সেন্ড হয়ে যাবে। তো সেটা আপনি কীভাবে করতে পারবেন সেটা যদি আপনি জানতে চান তো আপনি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। আর আপনাকে এই ভিডিওটি কেমন লাগলো সেটা আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে একদমই ভুলবেন না। তো যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে থাকে তো একটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর এমন ইন্টারেস্টিং টপিকের উপর আগে আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে এমন একটি নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে। ততদিন পর্যন্ত নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।